গত চোদ্দ এপ্রিল রাঙ্গুনিয়ার সরববাটা ইউনিয়ন উকিল আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যুর ছয় বিভিন্ন পত্র বিয়াক অভিযোগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলমগীর ও তার বাহিনীর কে উকিল আহমদের স্ত্রী ও তার স্বজনালোর অভিযোগ উত্তম জানা যায় অন্য তথ্য ইতার অভিযোগ একই এলাকার শহীদুল ইসলাম সাধুশয় আরো হয় একজন মিলিয়ারের কুঙ্গজ্জি উকিল আহমদের ঘটনার বিবরণ দিয়ে তার স্ত্রী রুকয়া বেগম শনিবার আর স্বামী বিয়ে আর ইফতারি দিয়ে রে আর রোজা রাখি ইফতারি দিয়ে রে গিয়ে মানে ডাকিয়ে রে দিন জন মাসে আর তারা সাতাশটা জন বিয়ে আর হইতে যাই রে এখন নটার পরে হত দে ও অজ্ঞানে ফুরি গিয়ে হওয়ার দি আসামি সফি আর বাড়ি তাই রে যাই সার এখন মানিবেরা বেড়া অক্কবার মারে লাজবানে দেখি নিঃশ্বাস নাই কিছু নাই লসর নাই साठ टाढा मुख दाङ नात डक्क ब्यागको मारि धरी रिल गरि मि मि पेले त हासपालत है गुजिजे गाडी न तिजरा निजरागु स्वास्थ्य कम्फल्यास निगुन भिसन गाडी गाडी तरु निदि डाक्तर हे ओतो मरगा अनेक आगे खाँदा

হ্যান্ড গলা টিভি এর হত্যা গলা ফুলি যারব তখন মুকুর ডাকটা কিংবারে যারব ব্যাগ কিন্তু দেখা যার দেবে হত্যা করছি ফুলি সুরে মানে হবার দিয়ে আগে ফুলি চাইছি ফুলি চাই নিয়ে তার মধ্যে নিয়ে কিন্তু মামলা নলর ফুলিছি তার মামলা নলর বার ফেলে কি রাই তোর দুইটা তু নইতে সকাল নয়টা বাজে ফোন মেডেল দিব হয়ে দেয় ন দেয় দিনত তারপর দিনে দিনের দুইটা ফোন দিবে শুকাত দি মানে কিছু নগরের

আড়াহাসে ফিরিয়ে দিয়ে উগ্র মানুষ যদি অসুস্থ লাগে তার আগে তার পরিবারও ডাহিব তার ঘরে কিনে নিল তারা যা যে নানা রকম মিথ্যা মিথ্যা সংলাপ ইয়া করে শব্দ মেশেরও হয় নানা রকম হতা বাত্রী ইয়েন হন উগ্র তো সুরো ব্যাচ বিশ্বাস করতো না উগ্র সুরো বেচ লাশ গড়িয়ে না আর ধরতো না মরা মানুষেরই ইচ্ছে তারা ডাক্তার হাসে নেন এখন অনেক অনেক হতা বেষ্টুক বেষ্ট করবো

আমরা মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃত ব্যক্তি মুকিল আহমদের লাশ পোস্টমর্টমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি এরপরে এখন ডাক্তাররা একটা রিপোর্ট দিবে ওই পিএম রিপোর্ট যেটা আমরা বলি পোস্টমর্টেম রিপোর্ট বা ডাক্তারের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করি তবে এখনও নানা ভয় আর সংকার বিতর দিয়ে দিন পার করের উকিল আহমদের স্বজন মোবাইলে তিতারার হুমকিদের বুড়িয়ে অভিযোগ গুজ্জি তারা এখন আরো মারি ফলানোর পরেও ওপেন আসামি যিন এখন বর্তমান আর হোড়ো তাই এরা কেস গড়ে গজি ইন ওপেন চালাফিরে করে ইন নেতালর লয় নেতালর ভাষাভাষী তাই প্রশাসন যাতে প্রশাসন লয় কি করে আসামি ইন চালাফিরে করে বুঝলেন না আজি ইয়ার খোর এই শহর তাই দি লুখের শহর তাই বুঝি না তো লুঙ্গি পরি আরে এখন বাড়ি নাই যে হুমকি মোবাইল মোবাইল ফোন করে এটা এখন তো কোনো নিরাপত্তা নাই বাড়িতে কোনো নিরাপত্তা বান নাই হুমকি তো দাঁত তাল তো আর নো আর তাল তো সেরি মরে দে হুমকি এছাড়াও গত কিছুদিন আগে উকিল আহমেদের সালে করে মামলাত উল্লেখিত আসামি হলে আটক গড়ি মাইত্য সাইলিশ ও পুলিশের সহায়তায় একতুন বাইরে এবং পরে সাধারণ ডায়েরি করে রাঙ্গুনিয়া থানা পুলিশের পুলিশ তবে অভিযুক্ত আসামি এখনও এলাকাত প্রকাশ্যগুরাঘুরি করে এবং কুমকিদের উকিল আহমদ এর আর স্থানীয় জনপ্রতিনিধি হর হুনিকার হেরানি নগরিয়েরে মামলার সুরত তদন্ত করা।

উকিল আহমদ কি কোন হনে বা হারায় তার এক খুজ্জিল ইয়ান জানা দেবো মামলার তদন্তের পর আর এই তদন্ত শুরু হয়ে পোস্টমর্টম রিপোর্টের অ্যায়বের পর তদিন পর্যন্ত ভয় আর ভীতির মধ্যে দিয়ে অপেক্ষা অপেক্ষাকরণ করবো অভিভাবক বিহীন উকিল আহমদের পরিবার ডেস্ক নিউজ সি প্লাস টিভি